হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি মাও খুব ভালো আছে ছেলে বলে দিল সবাইকে নমস্কার জানাচ্ছে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আমাদের নমস্কার তো আজকে তোমাদের জন্য যে রেমেডিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চুলকে সিল্কি সফট তো করবেই তার সাথে সাথে খুশকি দূর করার জন্য আর আগে বলি এই এই ব্লগটা আমাকে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছো যে মাথায় প্রচুর খুশকি হচ্ছে খুশকি কমানো যাচ্ছে না সেক্ষেত্রে আমরা তাহলে আগে জানতে হবে কেন খুশকি হয় মাথায় কেন আমাদের খুশকি হয় আমাদের মাথার স্ক্যাল যদি পুরো ড্রাই হয়ে থাকে না আমরা এখন ম্যাক্সিমাম দিন কি হয় আমরা বাইরে বেরোই এবং চুলে তেল ফেল খুব একটা লাগাতে পছন্দ করি না যার ফলে মাথার স্ক্যাল পুরো ড্রাই হয়ে থাকে সেই ড্রাই থাকতে থাকতে একটা মরা মৃত কোষ সেগুলোই খুশকির আকারে আমাদের চুলের মধ্যে বেরিয়ে আসে তো খুশকি সারাতে গেলে আমাদের যেটা করতে হবে অয়েল ম্যাসাজ কিন্তু একদম মাস্ট জরুরি খুব দরকার অয়েল মাসাজ চুলের জন্য সেটা চুলকে ভালো রাখতে চুলকে নারিশ করতে এবং চুলের লম্বা গ্রোথ পানতে চুলের মোটা চুল মোটা হবে লম্বা হবে সব কিছু করতে কিন্তু আমাদের অয়েল মাসাজ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তো সেরকমই আজকে একটা অয়েল অয়েল বানিয়ে দেখাবো কিভাবে করছি কি না করছি পুরোটা অ্যাপ্লাই করেই দেখাবো এবং তারপরে তোমাদের সঙ্গে আসছি পুরোটা দেখো স্ক্রিপ্ট করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না তার আগে বলি বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাই অনেক 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 ভালোবাসার শুভেচ্ছা রইল আমার ব্লগে আসার জন্য একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করে দাও তা না হলে ভুলে বেরিয়ে যাবে লাইক দেওয়ার ফলে কি হয় বলতো বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে আমরা অনেক বেশি উৎসাহ পাই আরও ভালো করে ভিডিও বানানোর জন্য কারণ আমি এই ব্লগে এতগুলো লাইক পেয়েছি পরের ব্লগে নিশ্চয়ই আরও অনেক ভালো পাবো তো আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু নোটিফিকেশানে পাবে না আমি যখনই কোনো ভালো ভালো টিপস বা কোনো ব্লগ আনবো তোমাদের নোটিফিকেশানে পেতে গেলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রেখো তো চলো আর কথা বাড়াচ্ছি না শুরু করে দিই দেখো বন্ধুরা এই তেল বানানোর জন্য যেটা আমি প্রথমে নিচ্ছি ক্যাস্টারঅল অয়েল কিন্তু চুলের জন্য ভীষণ ভালো কিন্তু অয়েল শুধু চুলের মাখা একদমই ঠিক নয় কারণ আঠার মতো হয় যার ফলে আটকে গিয়ে চুল ছিঁড়ে যাওয়ার ভয় থাকে তো ক্যাস্টার অয়েল কখনোই একা মাখবে না অয়েলের সাথে আরও অন্য কিছু মেশাতে হবে সেই জন্য আমি মেশাচ্ছি এখানে নারকল তেল তোমাদের হাতের কাছে যে ব্র্যান্ডের নারকল তেল থাকবে সেখানে তোমরা সেই ব্র্যান্ডেডের নারকল তেল নিতে পারো তো এক চামচ আমি অয়েল নিলাম এক চামচ আমি নারকল তেল নিলাম ক্যাস্টরল কিন্তু যে কোনো ওষুধের দোকানে তোমরা ইজিলি পেয়ে যাবে আর অয়েল শুধু খুশকি দূর করতে না চুল পড়াও বন্ধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে তো আর নারকোল তেলের উপকার নিয়ে বলার কিছু নেই নারকোল তেল তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে নারকেল তেল চুলের জন্য ভীষণ ভালো চুলকে স্টফ করতে নরম করতে সাহায্য করে তো আমি এই দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তার কারণ আমি তোমাদেরকে বললাম অয়েল একদম আঠার মতো যেটা কিন্তু শুধু মাখা যায় না এর সাথে আমি মেশাচ্ছি ফিগারোর অলিভ অয়েল তো এই কোম্পানির যে অলিভ অয়েল লাগাতে হবে এরকম কোনো কথা নেই তোমাদের হাতের কাছে যে কোনো অলিভ অয়েল তোমরা নিতে পারো তো এক চামচ আমি এটা মিশিয়ে নিলাম এবার তিনটে তেলকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো তিনটে তেল আমার খুব ভালোভাবে মিশে যায় তো এখানেই শেষ নয় মিশ্রণটা খুব ভালো করে মেশাতে হবে মেশানোর পরে কি করব এবার দেখো তোমরা স্ক্রিপ করো না তো দেখো এই যেহেতু আমি কাঁচের বাটিতে করছি কাঁচের বাটিতেই সব থেকে ভালো আমি গ্যাস জেলে নিয়েছি আর একটা বাটিতে জল বসিয়ে নিয়েছি ডবল বয়লারে আমি এটাকে গরম করব কারণ যেহেতু ক্যাস্টার অয়েল আছে নারকোল তেল আছে অলিভ অয়েল আছে একটু গরম করে নিলে কি হবে জিনিসটা আরও পাতলা হবে এবং আমার মাখতেও সুবিধা হবে তো দেখো আমি বাটির জলটা অলরেডি একটু হালকা গরম গরম হতে শুরু করেছে আমি জলটা বসিয়ে জলের ওপরে বাটিটা বসিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কনস্ট্যান্ট নাড়ছি আমি তেলটাকে পাতলা করছি প্লাস জল তেলটা একটু হালকা হালকা গরম হচ্ছে তো এই এই অবস্থায় তোমরা কিন্তু বলে দিই গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে করবে কারণ খুব গ্যাস কিন্তু অনেক উঁচু হাই ফেমে থাকলে হাত পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে এবং কাঁচের বাটি যেহেতু সেহেতু তোমাদের একটু অসুবিধা হতে পারে জল যদি খুব টক টক করে ফোটে গ্যাস বন্ধ করেও করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি তোমাদের সব উপায় বলে দিচ্ছি এই জন্য তোমাদেরকে বলি স্ক্রিপ করবে না স্ক্রিপ করলে কিন্তু বুঝতে পারবে না তো দেখো তেলটা অনেকটাই পাতলা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নিচ্ছি এবার যার চুলে মাখ খাচ্ছি তার মাথার প্রচণ্ড খুশকি আছে তো আমি ভালো করে হাতে সাহায্যে কোড়ায় প্রথমে আমাদের স্ক্যাল্পে ভালো করে মাসাজ করতে হবে স্ক্যাল্পটা যেহেতু ড্রাই হয়ে গেছে এবং অলরেডি খুশকি শুরু হয়ে গেছে সেই জন্য পুরো চুল ফাঁক করে করে প্রথমে যতটা সম্ভব স্ক্যাল্পে দিয়ে দিতে পারে এর চুল অনেকটা বড় নয় সেই জন্য আমি সমস্ত উপকরণ এক চামচ করে নিয়েছি কারোর চুল যদি বড় থাকে সেক্ষেত্রে সেই উপকরণগুলি একটু বাড়িয়ে নিতে পারো তো দেখো আমি চুলটাকে ফাঁক করে করে পুরো চুলের গোড়াতে লাগাচ্ছি কারণ গোড়া থেকেই তো খুশকিটা মেন হয় তো গোড়াতে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে যেটুকু তেল থাকবে পুরো লেন্থে মাখাবো আর এই মা এইটা মাখার পরে ভালো করে চুলটাকে মাসাজ করে নিতে হবে ভালো করে অয়েল মাসাজ করতে হবে করার পরে যদি গরম টাওয়াল বেঁধে দশ মিনিটের মতো থাকা যায় সেক্ষেত্রেও খুব ভালো তো হট অয়েলেট ট্রিটমেন্টের মতনও হয়ে গেল দেখো আমি চুলটাকে ভালো করে মাসাজ করে নিচ্ছি এটা সপ্তাহে তিন দিন করলে খুব ভালো হয় যদি করতে না পারো তাহলে তাহলে যখন শ্যাম্পু করবে অন্তত তিন ঘন্টা রাখার চেষ্টা করবে শ্যাম্পু করার তিন ঘন্টা আগে আর সব থেকে ভালো হয় যদি সারা রাত রাত্রিবেলা মাখলে সারা রাত মাথার মধ্যে থাকলো পরের দিন যদি শ্যাম্পু করে নাও তাহলেও কিন্তু খুব ভালো হয় তো এটা তোমারা এক মাস করে দেখতে পারো এক মাস করার পরে নিজেরাই বুঝতে পারবে কতটা উপকার পাচ্ছ চুলের লেন্থ গোড়া থেকে পুরো লেন্থ অবধি চপচপে করে আমি মাখি দিচ্ছি এবার মাখিয়ে দেওয়ার পরে ভালো করে মাথাটাকে তিন চার ঘন্টা রেখে দেবে রেখে যেয়ে যতক্ষণ পারবে এটা কোনো অসুবিধা নেই তো শ্যাম্পু করা হয়ে গেছে শ্যাম্পু করার পরে দেখো আমি চুলটা দেখাচ্ছি কতটা সিল্কি সাইনি তো হয়েইছে এবং খুশকিটাও অনেকটা আজকে যেহেতু লাগিয়েছে আজকে খুশকি একদমই নেই কিন্তু একদিনেই যে খুশকি চলে যাবে সেরকমও না এটা করতে করতে আস্তে আস্তে খুশকি দূর হবে তো আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সহজে একটা খুব সুন্দর অয়েল ম্যাসাজ করে যেটা বাড়িতেই তোমরা ইজিলি করে নিতে পারবে এবং খুব উপকার পাবে এটাই ছিল আজকের রেমেডি বন্ধুরা দেখে নিলে তো কত সহজে একটা অয়েল বানিয়েছি এবং মাসাজ করে দেখিয়েছি তারপরে কতক্ষণ ডাকবে কিভাবে কি করবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এরকমভাবে যদি তোমরা সপ্তাহে তিন দিন বা যদি সপ্তাহে তিন দিন নাও করতে পারো সেক্ষেত্রে তোমরা যখন মাথায় শ্যাম্পু করবে তার আগে তিন থেকে চার ঘন্টা আগে মাথায় ভালো করে মাসাজ করে নিলে তারপরে চুলটাকে শ্যাম্পু করে নেবে করে দেখো উপকার পাবে এইটুকু বলতে পারি এতে কি হবে চুল পড়া বন্ধ হবে খুশকি দূর হবে এবং চুলের গ্রোথ অনেক ভালো হবে তাহলে ব্লকটা আজকের এই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে নিয়ে আসবো নতুন কোনো ব্লক শুভরাত্রি